আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। ওডেসার বিমানবন্দরে রুশ মিসাইল হামলা, রানওয়ে অকার্যকর। এদিকে রুশ সেনারা বিভ্রান্ত, রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালাল ইউক্রেন। ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার অঙ্গীকার করল ফ্রান্স। ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে আবারও রকেট হামলা। এবং সর্বশেষ, ইউক্রেন সেনাদের ইউরোপে প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকা। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। ওডেসার বিমানবন্দরে রুশ মিসাইল হামলা, রানওয়ে অকার্যকর। ইউক্রেনের ওডেসা বিমানবন্দরে মিসাইল হামলা চালিয়ে রানওয়ে বিধ্বস্ত করে দিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের ওডেসা বিমানবন্দরে মিসাইল হামলা চালিয়ে রানওয়ে ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী। গতকাল আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয় এ তথ্য। ওডেসা ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর ও কৃষ্ণ সাগরের পাড়ে অন্যতম একটি বন্দর। শহরটির গভর্নর জানান, ক্রাইমিয়ার দিকে থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র, এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বিমানবন্দরটি আর কোনোভাবেই ব্যবহার উপযোগী নেই বলে জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় অপারেশনাল কমান্ড। থেমে থেমেই বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছে অঞ্চলটিতে। আশপাশের বাসিন্দাদের বাংকারে বা নিরাপদ আশ্রয় থাকার নির্দেশনা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের অপারেশনাল কমান্ড সাউথ জানায়, ক্ষেপণাস্ত্র হামলার ফলে ওডেসা রানওয়ে ব্যবহার করার কোনো উপায় নেই, যদিও বিষয়টি নিয়ে এখনও কিছু জানায়নি রাশিয়া। এদিকে রুশ সেনারা বিভ্রান্ত, ইউক্রেনে লড়াইরত রুশ বাহিনী বিভ্রান্ত এবং তারা ইউক্রেনের কাছ থেকে প্রতিরোধ আশা করেনি বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসি রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে, রুশ বাহিনী রণ সরঞ্জাম রেখে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে বলেও দাবি করেছেন তিনি। ফেসবুকে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে চতুর্থ দফায় শান্তি আলোচনা মঙ্গলবার তুরস্কে শুরু হবে। আলোচনা বেশ ভালো হচ্ছে বলেও জেলেনস্কিকে জানানো হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ইউক্রেনীয় বাহিনী সোমবার লুহানিস্ক এবং কিয়েভ অঞ্চল থেকে 3,800 জনকে পালিয়ে যেতে সহায়তা করতে সক্ষম হয়েছে। এদিকে রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের একটি জঙ্গি বিমান রাশিয়ার আকাশ সীমায় অনুপ্রবেশের প্রচেষ্টা প্রতিহত করেছে মস্কো। রাশিয়ার দক্ষিণাঞ্চলের গভর্নর জানিয়েছেন, গতকাল রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির আকাশ সীমায় ইউক্রেনের একটি জঙ্গি বিমানের অনুপ্রবেশের প্রচেষ্টা প্রতিহত করে, কিন্তু ইউক্রেনের জঙ্গি বিমানটি পালিয়ে যাওয়ার আগে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যা রাশিয়ার জেসা গ্রামের আঘাত হানে। ক্ষেপণাস্ত্রগুলো ফাঁকা জায়গায় আঘাত হানায় এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান গভর্নর। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার 2 মাসের বেশি সময় পর এখন মস্কো বলছে ইউক্রেনের জঙ্গি বিমানগুলো প্রায় সীমান্ত এলাকায় হানা দিচ্ছে। ওই অঞ্চলে গত 14 এপ্রিল ইউক্রেন প্রথম রাশিয়ার ভূমিতে বিমান হামলা চালায়। ইউক্রেনের দুটি হেলিকপ্টার ওই 2 অঞ্চলে হামলা চালায়, যার ফলে অন্তত 6 রুশ নাগরিক আহত হন। এদিকে ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার অঙ্গীকার করল ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইউক্রেনের সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য আরও অস্ত্র সরবরাহ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। একই সঙ্গে যুদ্ধ বিধ্বস্ত দেশটির জন্য মানবিক সহায়তা বাড়ানোর কথা বলেছেন। গতকাল ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ফোনালাপে এই অঙ্গীকার ব্যক্ত করেন। ফ্রান্সের প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার 1 সপ্তাহের কম সময়ের মধ্যে জেলেনস্কি ফোন করে ইমানুয়েল ম্যাক্রনকে অভিনন্দন জানান। পাশাপাশি গুরুত্বপূর্ণ সামরিক সহযোগিতা অব্যাহত রাখায় জেলেনস্কি ফরাসি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। ফোনালাপে ইমানুয়েল ম্যাক্রন বলেন, তার দেশের পক্ষ থেকে ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেওয়া অব্যাহত থাকবে, একইভাবে মানবিক সহায়তাও জোরদার করা হবে। ইউক্রেন সংকট শুরুর পর থেকে এ পর্যন্ত ফ্রান্স 615 টন চিকিৎসা সামগ্রী, খাদ্য, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং জরুরি গাড়ি সরবরাহ করেছে। সম্প্রতি জেলেনস্কি জানিয়েছেন, তিনি যুদ্ধের জন্য যে ধরনের ভারী অস্ত্রশস্ত্র দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন, শেষ পর্যন্ত মিত্ররা সেই অস্ত্র সরবরাহ শুরু করেছে। ফ্রান্স এবং কানাডা ঘোষণা করেছে তারা ইউক্রেনকে দীর্ঘ পাল্লার আর্টিলারি সিস্টেম সরবরাহ করবে। এদিকে রাশিয়া পশ্চিম দেশগুলোকে ইউক্রেনের জন্য অস্ত্র সরবরাহ না করতে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। মস্কো বলছে, পশ্চিম অস্ত্রের ঢলের কারণে
চলমান সংঘাত দীর্ঘায়িত হবে, সমাধানের কোনো পথ বের হবে না। পাশাপাশি মস্কো এও বলেছে, ইউক্রেনের ভূখণ্ডে বিদেশিদের অস্ত্রের চালানকে রাশিয়া বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। আরেকদিকে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে আবারও রকেট হামলা। ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের মার্কিন সামরিক ঘাঁটি আইনাল আসাদে আবারও রকেট হামলার ঘটনা ঘটেছে। ইরাকে পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউর সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যম সাবরেন নিউজ জানিয়েছে, অন্তত পক্ষে চারটি BM-21 গ্রাদ রকেট ওই ঘাঁটিতে আঘাত হানে। এবং সর্বশেষ, ইউক্রেন সেনাদেরকে ইউরোপে প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকা। ইউক্রেনের সেনা সদস্যদেরকে ইউরোপের মাটিতে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি তথ্য দিয়েছেন। গতকাল প্রেস ব্রিফিংয়ের সময় তিনি বলেন, আমি ঘোষণা দিতে পারি যে ইউক্রেনের সেনা সদস্যদেরকে আমেরিকা জার্মানির কয়েকটি ঘাঁটিতে প্রশিক্ষণ দিচ্ছে। জার্মানির সহযোগিতায় আমেরিকা এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে এবং সেখানে ইউক্রেনের সেনারা আর্টিলারি, রাডার এবং ট্যাঙ্ক পরিচালনার কৌশল শিখছে। জন কিরবি বলেন, মার্কিন নিরাপত্তা সহযোগিতা প্যাকেজের আওতায় জার্মানি এবং ইউরোপের আরও কয়েকটি জায়গায় এই নতুন প্রশিক্ষণ কর্মসূচি চলছে। আশা করা যায় ইউক্রেনের সেনারা আগামী দিনগুলোতে রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরি করবে। জন কিরবি জানান, 2021 সালে আমেরিকা ইউক্রেনকে $430 কোটি সামরিক সহায়তা দিয়েছে। পেন্টাগন মুখপাত্র বলেন, তাদের কোনো প্রশিক্ষককে ইউক্রেনে পাঠানোর পরিকল্পনা নেই, সমস্ত প্রশিক্ষণ দেশটির বাইরে চলবে। আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ব্রিটেনও ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গত সপ্তাহে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, আমরা ইউক্রেনের সাথে পোল্যান্ডের মাটিতে প্রশিক্ষণ দিচ্ছি। এবং সর্বশেষ, ইহুদিবাদীদের হাড় ভাঙার শব্দ এখন আরও বেশি স্পষ্ট বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ইহুদিবাদীদের হাড় ভাঙার শব্দ এখন আরও বেশি স্পষ্ট শোনা যাচ্ছে। তিনি আজ টুইটার বার্তায় কথা বলেন। বিশ্ব কুদস দিবসে বিশ্বব্যাপী ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেছেন, মহান নেতা ইমাম খোমেনি জুলুম ও পরাধীনতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো যে ডাক দিয়েছিলেন তা অতীতের চেয়ে এখন অনেক বেশি কার্যকর। ইসলামী বিপ্লবকে যারা ভালোবাসেন তাদের হৃদয়ের গভীরে তা স্থান করে নিয়েছে। অতীতের চেয়ে এখন এই বাস্তবতা বেশি উপলব্ধি করা যাচ্ছে। গত শুক্রবার বিশ্ব কুদস দিবস পালিত হয়েছে। বিশ্বের 90টি বেশি দেশের মুক্তিকামী মানুষেরা এই দিবসের নানা আয়োজনে সামিল হয়েছেন। তারা বর্ণবাদী ইসরায়েলের দখলদারি ও বর্বরতার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন।